বন্ধুরা, আপনি কি জানেন ফেসবুকে ফটো আপলোড করার জন্য আপনার জেল পর্যন্ত হতে পারে? বন্ধুরা, পৃথিবীতে এমন একটা বন্দুক আছে যা দেখলে আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। পৃথিবীর এমন একটি দেশ আছে যেই দেশে নিজের বাড়িতে যদি প্রধানমন্ত্রীর ছবি না লাগানো হয় তাহলে তার কঠোর শাস্তি হতে পারে। তো চলুন আধুনিক দুনিয়ার আজকের এই পর্বে এমন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে নেওয়া যাক। কম্পিউটারের যখন এরর আসে সেগুলোকে বাগ কেন বলা হয়ে থাকে আপনি কি জানেন? বাগের অর্থ হচ্ছে পোকা। কম্পিউটার যে প্রথম এররটি এসেছিল সেটি পোকার জন্যই হয়েছিল। সেই সময় কম্পিউটারের মধ্যে পোকা ঢুকে গিয়েছিল, তার জন্য কিন্তু এরর এসেছিল এবং তার জন্য কিন্তু এররকে এখন বাগ বলা হয়ে থাকে। নাম্বার টু, জাপানের অ্যাক্সিলেটার। এটি একটি অ্যাক্সিলেটার যেখানে সাইকেল রাখলে অটোমেটিক সেখানে উঠে যাবে, এখানে সাইকেল উঠানোর কষ্টও খুব কম হবে। আপনি আপনার পাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে ছয় লিখতে পারবেন না। আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি, আপনিও কিন্তু 100% পাবেন না। যদি পেরে থাকেন তাহলে ভিডিওটাকে একটু লাইক করবেন। 1957 সালে ইউএস এর সিক্রেট এজেন্সি তারা একটি বন্দুক তৈরি করেছিল যেই বন্দুকটি মানুষকে হার্ট অ্যাটাক পর্যন্ত দিতে পারত। এই গুলির মধ্যে এমন একটি লিকুইড থাকতো যেটা ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিত আর আপনার হার্টকে পাম করাতে আরও বাড়িয়ে দিত, আর এর জন্য আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত আসতে পারত। থাইল্যান্ডের একজন যুবক অ্যারেস্ট হয়েছিল এবং তার কারণ ছিল তার দেশের প্রধানমন্ত্রীর ছবি ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি আপলোড করেছিল। তো এমন একটি ছবি আপলোড করেছিল তার জন্য কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং সেই ফটোটি সে বানায়নি, তার ভালো লেগেছে তাই সে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল। বন্ধুরা, আপনি কি জানেন সবার প্রথম সেলফি ক্যামেরা কে বানিয়েছিল? 1999 সালে বানিয়েছিল জাপান, এবং সেটা ছিল সেলফি ক্যামেরা নয়, সেটা ছিল ডিও ক্যামেরা, সেটাই ছিল প্রথম সেলফি ক্যামেরা। একজন মহিলা এখনও জেলে আছে কারণ তার বাড়িতে আগুন লেগেছিল এবং সে তার বাচ্চাকে বাঁচিয়েছিল এবং তার বাড়িতে নর্থ কোরিয়ার প্রধানমন্ত্রীর ছবি আছিল, সেটাকে বাচ্চাকে বাঁচিয়েছিল তার জন্যই তার জেল হয়েছিল। আর সেখানে বলা আছে যে সবার বাড়িতে লিডারের ফটো থাকা বাধ্যতামূলক। বন্ধুরা, মাস্ক সম্বন্ধে তো আমরা সবাই জানেন, বন্ধুরা এই মাস্কের কথা বলছি, আমি বলছি ইলন মাস্কের কথা। চায়নাতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটা একজন লোককে দেখতে পাওয়া গেছে যেটাকে দেখতে একদম পুরোপুরি ইলন মাস্কের মতো, আসলে এটা ইলন মাস্ক নয়, এবং আশেপাশের লোকজন একে ইউআই লং মাস্ক বলে ডাকেন। ঘোড়া অনেক দ্রুত সম্পন্ন প্রাণী তা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন তার এই গতির রহস্য কি? কারণ এমনটা সে করতে পারে তার সুবিশাল ফুসফুসের জন্য। এই ফুসফুস এতটাই বড় যে এটাকে যদি ফোলানো হয় তাহলে একটা পুরোপুরি মানুষের মতো হয়ে যায়, তার জন্যই এত কিন্তু ঘোড়া দ্রুত সম্পন্ন প্রাণী হয়। বন্ধুরা, আপনি তো নিশ্চয়ই ওয়াটারফল, ফগ ফল, ক্লাউড ফল তো দেখেছেন, কিন্তু আপনি কি কখনো বালির এরকম দেখেছেন? আপনি কি কখনো স্যান্ড ফল দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক। সৌদি আরবের এমন পরিস্থিতিতে প্রায় দু একবারই দেখা গিয়েছিল এই দৃশ্যটি। এই দৃশ্যটি বালি সেখান থেকে পড়ছে দেখা যাচ্ছে এবং সেখানে পরিবেশগত অবস্থার জন্য এই এটি হয়েছিল। বন্ধুরা, আপনি কি জানেন অ্যাপেলের কার্সার আর উইন্ডোজের কার্সার একেবারেই আলাদা? তো বিশ্বাস না হলে দেখে নিন, এটা হলো উইন্ডোজের কার্সার আর এটা হলো ম্যাক ওএসের কার্সার। এটাকে দেখতে উইন্ডোজের কার্সার একটু তেরা, ম্যাক ওএসের কার্সারটা একদম সোজা। আপনি যদি নোটিস করে থাকেন তাহলে ধন্যবাদ।